ব্যাংকে টাকা নেই এমন গুজব ছড়ানোর অভিযোগে চার ব্যাংক কর্মকর্তা সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সকালে ডিবি কার্যালয়ের এক ব্রিফিং এ সাংবাদিকদের এই কথা জানান দীর্ঘদিন ধরে একটি চক্র দেশে ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়িয়ে আসছিল নানা পদ্ধতি ব্যবহার করে তারা প্রবাসীদেরকেও দেশে রেমিটেন্স না পাঠাতে প্ররোচনা দিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত রিজার্ভ আছে জানিয়ে বাংলা ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে এমন গুজবকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান ডিবির এই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের পরিপত্র জারি করেছে যে দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে দেউলি হওয়ার বিষয়টা একটা গুজব আতঙ্কিত হয়ে আপনারা অনেকে যারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন আমি মনে করি সেটা এক ধরনের গুজব কিছু অসাধু কর্মকর্তা কিছু স্বাধীনতা বিরোধী চক্র যারা রয়েছে তাদের কথা শুনে কেউ যেন এই কাজটি না করেন